নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শিউলি ফুলের পাতার বড়ার রেসিপি শেয়ার করব। শিউলি ফুলের পাতার বড়া মুখে রুচি আনে, এই সময় সিজন চেঞ্জ হচ্ছে, প্রত্যেক ঘরে ঘরে কম বেশি জ্বর সর্দি কাশি হয়েই থাকে। এই পাতার বড়া খেলে কিন্তু মুখে রুচি আসে, আর জ্বর সর্দি কাশি হলে কিন্তু সব থেকে প্রথমেই আমাদের খাওয়ার ইচ্ছেটা থাকে না, কিন্তু এই পাতার বড়া খেলে সেই রুচিটা আবার ফিরে আসে, খাওয়াও ভীষণই উপকারী। আমি এই পাতার বড়া আজকে কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে আমার আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক। এখানে দেখুন, কিছু শিউলি ফুলের পাতা নিয়েছি আর আমি এখানে কচি পাতাগুলোকে নিয়েছি। বড়া কচি পাতার করলে ভালো লাগবে। পাতাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আমি এখানে গোটা পাতার বড়া করছি, আপনারা চাইলে কুচিয়েও করতে পারেন। একটা বড় বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন। এখানে আমি 2.5 চামচ মতো বেসন ব্যবহার করছি। ওই চামচেরই 2 চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম 1/2 চামচ। লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োর পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তবে এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, একটু ঘন ব্যাটার করতে হবে। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন, ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। আর এই ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিলে বড়াগুলো খেতে ভীষণই ভালো হবে। আপনারা চাইলে এখানে বেকিং সোডা ব্যবহার করতে পারেন, তবে আমি বড়া বা পকোড়ার ক্ষেত্রে বেকিং সোডার ব্যবহারটা খুব একটা করি না। দেখুন, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি বড়াটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। আপনারা চাইলে রিফাইন তেল দিয়ে বড়াটা ভাজতে পারেন, তবে একবার সর্ষের তেল দিয়ে করে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তেলও দেখুন ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই গরম তেল চামচে করে নিয়ে ব্যাটারের মধ্যে একটু দিয়ে দিচ্ছি। 1.5 চামচ মতো তেল দিয়ে দিলাম। এই তেল দিলে কিন্তু ব্যাটারটা আরও ক্রিস্পি হয়ে যাবে, বা বড়াগুলো খেতে ভীষণই ভালো লাগবে, ভীষণই ক্রিস্পি হবে বড়াগুলো। দেখুন, তেল দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু ফেটিয়ে নিলাম ভালো করে। এবার আমি 2 করে পাতা নিয়ে ব্যাটারে ডুবিয়ে বড়া ভেজে নেব। যেহেতু পাতাগুলো খুবই ছোটো, সেই জন্য আমি একবারে 2 করে পাতা নিচ্ছি। আপনারা বড় পাতা হলে 1টা করেও নিতে পারেন, আর চাইলে আপনি গোটা না করতে চাইলে পাতাগুলো একটু মিহি করে কুচিয়ে নিয়ে এই একই ব্যাটারের মধ্যে ভালো করে মেখে পকোড়ার সাইজে করে নিতে পারেন। দেখুন, একদিক লাল করে ভেজে নিয়েছি, এবার আমি অপর পিঠটা উল্টে লাল করে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি, হাই ফ্লেমে রাখবেন না, তাহলে বড়াগুলো কিন্তু ভেতর থেকে একদমই ভাজা হবে না, খেতে ভালো লাগবে না। মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। দেখুন, বড়াগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি। বড়া তেল থেকে তোলার আগে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে তুললে বড়ার সাথে এক্সট্রা তেল উঠে আসে না। এবার আমি তেল ঝরিয়ে বড়াগুলো তুলে নিচ্ছি। আর এই একইভাবে আমি বাকি বড়াগুলোকেও তৈরি করে নিয়ে ফেরত আসছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, শিউলি পাতার বড়া। খুবই সহজ বানানো, প্রত্যেক বাড়িতে কম বেশি বানানো হয়ে থাকে, কেননা এইটা খেতে কিন্তু সকলেই ভালোবাসে, খাওয়াও আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যখন খেতে কিছুই ইচ্ছে করে না, তখন যদি এই পাতার বড়া খাওয়া যায়, মুখে কিন্তু রুচি আসে বা খেতেও ইচ্ছে করে। আমার আজকের এই শিউলি পাতার বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।